سبحان الله سبحان الله سفر سفر شهر شهر روزانا روزانا شمای ککون کتھائی دڑائی آجانا آجانا جیبونیر پروتی پاتھے اکا اکا چولی پاتھے آر چولے आसमानी रंगे डूबे अनुरागे अनुभवे खोजे पाए আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, এটাই কামনা করি আল্লাহ তাআলার কাছে। তুমিও দেখতে পাচ্ছেন অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ভিন্ন বাইকের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। সুজুকি এসএফ ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন, ডাবল এক্সের বাইক, 2019 সালের, সম্ভবত 8 মাসে গাড়িটি আমরা শোরুম থেকে মূল মালিক তুলেছে। তো গেট পাসও 19 সালের এবং কেনার ডেটও 19 সালেরই। এটা এখনকার আপডেট মডেল, আগের মডেল। এটা ব্যাকলাইট সাদা। তো এই গাড়িটি কিন্তু একটা মাসের দাগ পর্যন্ত নেই। সম্পূর্ণ এই গাড়িটির বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার একটি কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজায় দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি প্রথমে টায়ার থেকে শুরু করতেছি। দেখতে পাচ্ছেন টায়ার কিন্তু একদম ফুল ফ্রেশ। অন্যান্য টায়ার কিন্তু ইয়া থাকে, বিট কিন্তু সমান থাকে। এর বিটটা কিন্তু খুবই গর্তওয়ালা বিট, কমপক্ষে 30 থেকে 40 হাজার কিলো চালানো সম্ভব হবে টায়ার দিয়ে। কাদা পড়ে আছে, তারপরে কিন্তু যারা জ্ঞানী তারা বুঝতে পারবেন যে টায়ারের বিটটা কেমন আছে। দেখেন বিটের ভিতরে কিন্তু আঙুল ঢোকানো যাবে। হ্যাঁ, এখন দেখাবো মাডগার্ড। মাডগার্ড কিন্তু নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। আমি কিন্তু মাডগার্ডের চতুর সাইডে ক্যামেরা ধরে দেখা দিচ্ছি। দেখেন সরাসরি যেভাবে দেখবেন ভিডিওতে ওইভাবেই পাবেন ইনশাল্লাহ। দুটি সকাপ যদি দেখাই তাহলে দুটি সকাপ কিন্তু একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই। এখন দেখাবো সামনে হেডলাইট। তো বিওস হেডলাইট কিন্তু একদম সোনার মতো, জগজগার উপর মতো দেখতে পাচ্ছেন, একটা দাগ পর্যন্ত নেই। এই গাড়িটা কিন্তু ফার্স্ট হাতেরই ছিল, যার কারণে কোনো ধরনের দাগ স্পট একদমই ফালিতে দেয় নাই। বাইজারটা যদি দেখায় বাইজারও কিন্তু কোনো ধরনের দাগ স্পট নেই। উপরে গ্লাসটাও কিন্তু একদম নিখুঁত, একটা মাসির দাগ পর্যন্ত নেই। এখন এই অংশটা দেখাচ্ছি, দেখেন এই অংশটাকে একদম নতুন। বেশ এক কথাই, গাড়িটা কিন্তু সামনে থেকে নিয়ে পিছন পর্যন্ত একটা কলমের দাগ পর্যন্ত লাগানো দেওয়া হয়নি। হ্যান্ডেলবারটা দেখেন, হ্যান্ডেলবারটা কিন্তু একদম ফুল ফ্রেশ, দাগ স্পট একদমই নেই। এখন দেখাবো ট্যাঙ্কি। তো বেশ গোটাল ট্যাঙ্কিটা কিন্তু একদম ফুল ফ্রেশ, আমি এখন পর্যন্ত কোনো ধরনের দাগ খুঁজে পাই নাই। কিন্তু এত সুন্দর ট্যাঙ্কি যে গাড়িতে, এটা যেটা বলার মতো না। ঠিক আছে, এখন দেখাবো ইঞ্জিন। দেখেন ইঞ্জিনটা কিন্তু একদম আনটাচ, এখন পর্যন্ত একটা নাট খোলা পড়েনি, 100% গ্যারান্টি। আমি গ্যাসকিটও দেখা দিচ্ছি, দেখেন গ্যাসকিট কিন্তু একদম অরিজিনাল গ্যাসকিট, যেটা শোরুমে গ্যাসকিট থাকে সেই শোরুমের গ্যাসকিট কিন্তু এই গাড়ির সাথে আছে। তার মানে অরিজিনাল গ্যাসকিট থাকলে প্রমাণ করবে যে গাড়িটা খোলা পড়ে নাই। এখন বলবো সাইড কভার। সাইড কভার কিন্তু ফুল ফ্রেশ রয়েছে, সিটটাও কিন্তু মোটামুটি ভালো করে সিট কভার দিয়ে বাঁধা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। অন্যান্য গাড়িতে কিন্তু সিং স্পট থাকে, কিন্তু এই গাড়িতে কিন্তু সিং পর্যন্ত স্পট নেই দেখতে পাচ্ছেন। দুটি সিং কিন্তু, পিছনের সিং দুটিও কিন্তু একদম কেরিয়াল বলে বা সিং বলে, অনেকে সিং বলে,
একদম নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট নেই। দেখুন বলবো এই গাড়িটির নাম্বার সম্পর্কে, তবে এই গাড়িটির নাম্বার দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়া আছে 13,700 টাকা। ফাইল জমা হয় নাই, সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার আপনারা করে নিতে পারবেন, সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট নাম্বার করে নিতে পারেন, যেহেতু ফাইল জমা হয় নাই, টাকা জমা দেওয়া আছে শুধু। আর যিনি নেবেন তিনি হবেন ফার্স্ট মালিক, আর যিনি নেবেন তিনি তার সব ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আমরা এখান থেকে কিন্তু মালিকানা পরিবর্তন করে দিব, ঠিক আছে? ওয়াল পেপার্স আমরা এখান থেকে A to Z সব কিছু আমরা পজিশন করে দিব, আপনারা ওখানে শুধু BITA জমা দিবেন, ঠিক আছে? এখন পিছনের টায়ার যদি দেখাই তো পিছনের টায়ার কিন্তু বন্ধুরা, সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর বিট রয়েছে। কমপক্ষে আমি গ্যারান্টিতে বলতেছি 30,000 থেকে 35,000 কিলো চালানো সম্ভব হবে এই টায়ার। সিঙ্গেল লাইটটাও দেখুন ফুল ফ্রেশ। এখন বলবো এই সাইডে, দেখেন এই সাইডে কিন্তু সিং একদমই নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। সাইলেন্সারে এখানে শুধু হানি পা রেখে রেখে এটা একটু ডিসকালার হয়ে গেছে, এটা আমরা চাইলে রং করে নিতে পারবো, সমস্যা হবে না, আবার ওইভাবে রাখতে পারবেন। সাইড কভার দেখেন সুন্দর একদম নিখুঁত। ট্যাঙ্কিটা যদি দেখায়, ট্যাঙ্কিটা কিন্তু ওই সাইডটাও নিখুঁত, এই সাইডটাও কিন্তু নিখুঁত, দেখতে পাচ্ছেন কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। এবং কালারটা কিন্তু শোরুম বরাবর কালার রয়েছে, গ্লেস কিন্তু এখন পর্যন্ত আছে, শোরুমে যে গ্লেসটা থাকে এই গাড়িটাও কিন্তু গ্লেস শোরুম বরাবরই রয়েছে। এখন এই সাইডে ইঞ্জিনটা দেখাচ্ছি, দেখেন এই সাইডে ইঞ্জিন গ্যাসকিট সহ দেখা যাচ্ছে, একটা নাট বোল্ট বন্ধ খোলা পড়ে নাই, নাট যদি খোলা পড়ে গাড়ি নিতে হবে না, এটা 100% গ্যারান্টি। দেখেন অরিজিনাল শোরুম শোরুমের যে গ্যাসকিট, সেই গ্যাসকিট কিন্তু রয়ে গেছে, এক কথায় গাড়িটির ইঞ্জিন গ্যারান্টি, ঠিক আছে? এখন এই সাইডে দেখাবো, দেখেন এই সাইডে কিন্তু একদম ফুল ফ্রেশ, সিঙ্গেল লাইটও দেখানো হচ্ছে, সিঙ্গেল লাইটও ফুল ফ্রেশ, সেটটাও দেখানো হচ্ছে, সেট কিন্তু ওই সাইডে ফ্রেশ ফ্রেশ, এই সাইডেও ফ্রেশ। এক কথাই বন্ধুরা, এই গাড়িটি আমি কোনো জায়গার দাগ স্পট খুঁজে পাই নাই, আর সরাসরি যদি দেখেন আপনারা খুঁজে পাবেন না, এটা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন। তো এই গাড়িটি এখন চলা কত সেটা আমরা দেখাবো। গাড়িটি চলা, হ্যাঁ গাড়িটি চলা কিন্তু 2,815 কিলো। বলতে পারেন যে বয়স হিসেবে গাড়িটি চলা কম, আসলে কিছু কিছু লোক আছে কিন্তু গাড়ি কিন্তু কম চালায়, আবার কিছু লোক আছে গাড়ি বেশি চালায়, যেমন ফ্যাটকারি গাড়িগুলো বা কোম্পানি গাড়িগুলো, ওষুধ কোম্পানি গাড়িগুলো সকাল 10টায় বসে রাত 10টায় নামে, আবার পার্সোনাল যেগুলো গাড়ি সেগুলো কিন্তু মাসে একবার বের করে, সপ্তাহে একবার বের করে। তো সপ্তাহে একবার বের করে নেওয়ালা এই গাড়িটি, ঠিক আছে? এর জন্য কম চলা, এটাই জেনুইন চলা। এখন আমরা স্টার্ট করে দেখাবো গাড়িটির সাউন্ড কেমন আছে। তো পিক আপ ছেড়ে দেওয়া অবস্থায় গাড়িটির সাউন্ড কেমন শোনেন? তবে ওস গাড়িটি কিন্তু সাউন্ড স্মোক সাউন্ড এবং অরিজিনাল সাউন্ড, শোরুম বরাবর সাউন্ড যদি না হয় গাড়িটা আপনাদের নিতে হবে না, ঠিক আছে? তো আমার প্রতিটা গাড়ি কিন্তু আপনারাই কিন্তু প্রশংসা করেন যে হুজুরের গাড়িগুলো কিন্তু সবচেয়ে নিখুঁত গাড়ি এবং ভালো কোয়ালিটি, এই গাড়িটি কিন্তু সেই টাইপের গাড়ি আছে, কোনো ধরনের সমস্যা হবে না। এখন এই গাড়িটির প্রাইস সম্পর্কে বলবো, এই গাড়িটির প্রাইস 2,10,000 টাকা দাম নাম পরিবর্তন সহ, এই গাড়িটির প্রাইস 2,10,000 টাকা নাম পরিবর্তন সহ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমি হালকা কিছু সম্মানী করব, যদি পরিচয় দেন যে আমি সাবস্ক্রাইবার তাহলে তাদের জন্য আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে হালকা কিছু সম্মানী করতে পারবো। তবে ও গাড়িটা যদি ভালো লাগে পুরো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এবং আমার সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দিতে মানে দিচ্ছি এবং দিব। আপনারা ঘরে বসে এবং যে কোনো যেখানে থাকেন না কেন আপনারা আমার সাথে যোগাযোগ করে 20,000 বায়না করবেন, আমরা গাড়ি আপনাদের স্থানে আমরা পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের নিব, ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।